আজ সকাল 7:14 এর ফটো ফ্রেমে থাকছে রায়গঞ্জের ভৈরবী মন্দিরে কি আছে, এর অবস্থান কোথায়, কিভাবে মন্দির চত্বরে পৌঁছতে হয়, নবনির্মিত মন্দিরের আগে কি ধরনের মন্দির ছিল, নদী তীরে এই জাতীয় মন্দির গড়ে তুলতে কারা উদ্যোগী হয়েছিলেন, প্রাচীন মন্দিরটিতে একটি সুড়ঙ্গ ছিল, নবনির্মিত মন্দিরে কি সেই সুড়ঙ্গ রাখা হয়েছে, সেই সুড়ঙ্গতে কি হতো, বর্তমানে এই মন্দির চত্বরটি আগের তুলনায় কতটা ভালো হয়েছে, ঐতিহাসিকদের মতে প্রাচীন এই মন্দিরটিকে হেরিটেজ টেম্পল হিসেবে সাইনবোর্ড রাখা হয়েছিল, সেসবের অস্তিত্ব আজ কোথায়, নবনির্মিত মন্দিরটি দৃষ্টিনন্দন তো, এসবই আজ তুলে ধরবে 14 এর ফটো ফ্রেম। স্মৃতির রোমন্থনে চলে যাব আমরা মজে যাওয়া কাঞ্চন নদীর তীরে। উত্তর দিনাজপুর জেলার সবচেয়ে প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম বিন্দলের ভৈরবী মন্দির। রায়গঞ্জ শহর থেকে প্রায় 26 কিলোমিটার দূরে বিন্দল অঞ্চলে লুপ্তপ্রায় কাঞ্চন নদীর তীরে এই ভৈরবী মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটি ইট চুন সুরকি দিয়ে গড়ে ওঠে, তার দেওয়ালে পোড়া মাটির কারুকার্য খচিত ইটগুলি মন্দিরের শোভা বর্ধন করে। এই মন্দিরটি এককালের খরস্রোতা কাঞ্চন নদীর তীরে গড়ে উঠেছিল, যেহেতু নদীটি মজে যায় তাই একে মরা কাইচ নামেও ডাকতেন স্থানীয় মানুষ। কিংবদন্তিতে রয়েছে পুরুত মশাই এবং তার সঙ্গী একসময় কাঞ্চন নদীতে স্নান করে সুড়ঙ্গ দিয়ে নদীতে উঠতেন, পরবর্তীতে নদীটি মজে যাওয়ায় গুরুত্ব হারায় সুড়ঙ্গটি, এরপর পূজারীরা ফুল বেলপাতা ফেলে সুড়ঙ্গের প্রবেশদ্বার বন্ধ করে ফেলেন। তবে এই মন্দিরটিকে ভৈরব মন্দির নাকি ভৈরবী মন্দির বলা হয় তা নিয়েও বিতর্ক রয়েছে। 21 শতকে নবনির্মিত মন্দিরটি উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত হলেও পূর্ববর্তী মন্দিরটির ওপর একটি গম্বুজাকৃতির চূড়ো ছিল, যার ওপর নানান আগাছা জন্মে মন্দিরের অবয়ব প্রায় ঢেকেই দিয়েছিল। শুধু শ্রাবণী পূর্ণিমার রাতে চল পালাইয়ে যায় এই জাতীয় গানের কলি থাকলেও কার্যত রায়গঞ্জ থেকে বহু মানুষ সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বেরিয়ে যেতেন, রাতভর ভৈরবী মন্দিরে পুজো শেষে প্রসাদ নিয়ে গল্প গুজব করে সকালবেলায় ঘরে ফিরতেন। তবে বাড়ি থেকে পালাইয়ে যেতেন কিনা সেই বিষয়টি স্পষ্ট নয়। তবে ফি বছর মানুষ ভিড় করেন শ্রাবণী পূর্ণিমার রাতে। তবে আগের মতন আনন্দ হয় নাকি না তা অবশ্য জানা যায়নি। তবে নীল রঙের সাইনবোর্ডে সাদা হরফে লেখা সাইনবোর্ডটি নজরে পড়েনি। এই মন্দিরে কোনো দেবী মূর্তি নেই, আছে মার্তণ্ড ভৈরবের একটি কালো পাথরের মূর্তি, যেটি পার্শ্ববর্তী কাঞ্চন নদী থেকে উদ্ধার করা হয়েছিল। প্রাচীনকালে কাঞ্চনের বুকে পাল তুলে ভেসে বেড়াত বড় বড় বজরা, তখন নদীর নাব্যতা ও স্রোত ছিল যথেষ্টই বেশি, সেজন্য বড় বড় নৌকো করে বণিকরা বাণিজ্য করার লক্ষ্যে এই নদীতে আসতেন। বণিকের বিশ্রামের জন্য নদীর দুপাশে ছোট বড় জনপদ গড়ে ওঠে, তার মধ্যে একটি হলো বিন্দল। অনেকের মতে বন্দর থেকেই বিন্দল নামের উৎপত্তি ঘটে থাকতে পারে। ধীরে ধীরে বণিকদের দিয়েই বিন্দল যথেষ্ট বড় জনপদ এবং বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। সুলতানি আমলে কাঞ্চন নদীর পাশেই গড়ে তোলা হয় ভৈরবী মন্দির। কাঞ্চন নদীতেই মন্দিরের এই বিগ্রহটিকে পাওয়া যায়, তারপর সেটিকে মন্দিরে প্রতিষ্ঠিত করা হয়। হিন্দু মুসলিম মিশ্র স্থাপত্যের সংমিশ্রণে সুলতানি আমলে এই মন্দিরটি নির্মিত হয়। বর্তমানে এই মন্দিরটি রাজ্য হেরিটেজ কমিশন দ্বারা হেরিটেজ মন্দির হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং কিছু সংস্কার সাধনও হয়েছে। উত্তর দিনাজপুরে যে 3টি হেরিটেজ মন্দির আছে তার মধ্যে এটি একটি। গ্রামবাসী উদ্যোগে প্রতি বছর শ্রাবণী পূর্ণিমার দিন এখানে বিশেষ পুজোর আয়োজন করা হয়। এখানে পৌঁছানো খুবই সহজ। সর্বপ্রথম আপনাকে রায়গঞ্জ পৌঁছতে হবে এবং রায়গঞ্জ বাসস্ট্যান্ড থেকে বিন্দলের অনেক সরকারি বেসরকারি বাস পেয়ে যাবেন। এছাড়াও ছোট অনেক গাড়ি চলাচল করে এই রুটে। মন্দিরটি একদম রাস্তার ওপরে অবস্থিত। আজও বিন্দলের কাছে থাকা কোয়ালাডাঙ্গি সীমান্ত বেড়াতে গিয়ে ভৈরবী মন্দির দর্শন করবেন না এমন মানুষের সংখ্যা মেলাভার। যদিও এলাকার মানুষের চাষাবাদের স্বার্থে কাঞ্চন নদীকে পুনরায় স্রোতস্বিনী দেখতে চান, সেই মনোবাঞ্ছনা পূর্ণ হবে কি এমন কৌতূহল নিয়েই অপেক্ষায় রইল টাইমস 14 বাংলাও। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।